হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কেয়ার অ্যান্ড ক্রাফট। আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আঁকবো 15 আগস্ট নিয়ে ছবি। এই ছবিটাতে আমি শুধু ড্রয়িং পার্টটা আঁকবো, এর পরবর্তী অংশটাতে কালারিং পার্টটা থাকবে। তোমরা এটা বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারো এই ছবিটা দিয়ে। কীভাবে সহজে আঁকা যায় শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখতে পারবে। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং শুরু করব। সিঁড়িটার জন্য একটা বা আঁকা করে উপর থেকে নিচের দিকে একটা লাইন নিলাম, যেটাতে সিঁড়িটা ধাপে ধাপে উঠবে। সিঁড়ির যে খাড়া অংশটা সেটার জন্য খাড়া লাইন, তারপর একটু বাঁকা করে যেটাতে আমরা পা দেই সেটার লাইন, এভাবে খাড়া এবং একটু বাঁকা লাইন যেটাতে আমরা পা দেই এবং উঁচু অংশটা, এভাবে একের পর একে আঁকবো। তারপর আঁকা শেষ হলে লম্বা লাইন বাঁ থেকে ডান দিকে দেব। যে পার্টগুলো আমরা বের করলাম, এই যে খাড়া পার্টটা হলো দুটো দিয়ে, এই যে যেখানে আমরা পা দেই সেই পার্টটা হলো, এভাবে সবগুলো পার্টে ড্রয়িং করে দেব। এরপর সিঁড়ির শেষে ওয়াল থাকবে এবং ওয়ালের পরে একটা বারান্দা, বারান্দার পরে একটু দরজা থাকবে, সেই দরজাটা আঁকবো। আমরা ওয়ালটা আঁকছি। তারপর সিঁড়ির যে উপর থেকে নিচে সিঁড়ির যে হাতল থাকে যেটা আমরা ধরে উঠি সেটা আঁকলাম, নিচের এবং উপরের দুটো পিলার দিলাম। তারপরে এটা পুরু করে দিচ্ছি, মোটা করে ডাবল লাইন দিলাম এবং মাথাটা একটু বাঁকিয়ে দিলাম, ডিজাইনিং করে দিলাম। এরপর সিঁড়ির পরে যে একটা ব্যালকনি টাইপের বারান্দা টাইপের সেই বারান্দা আঁকলাম এবং বারান্দার শেষে একটা দরজা আঁকছি। দরজার একটা পাল্লা আঁকলাম, আর একটা পাল্লা, দুটো পাল্লায় আঁকা হয়ে গেল। এটা একটু ভালো করে দিচ্ছি সিঁড়ির অংশটা। এরপর এদিকে রুমটা যে আঁকবো, সেই রুমের নিচের ওয়ালের লাইনটা দিচ্ছি। এই যে একটা সিঁড়ির কাজ পর্যন্ত দিলাম, তারপর এই এইদিকে বাঁ দিকে ওয়ালটা বেঁকে আসবে, সেটা পরে আঁকবো। এমন একটা ছোপা আঁকছি, ছোপার জন্য নিচে একটা লাইন নিলাম, বেজ বরাবর যেখানে ছোপাটা থাকবে সেই বরাবর লাইন নিলাম, দুই পাশে দুটো লাইন নিয়ে একটু একটু রাজকীয় একটা ছোপা হবে, যেহেতু বঙ্গবন্ধুর বাড়ি। এই যে ছোপাটা সুন্দর করে লাইনটা ঘুরিয়ে দিলাম এবং এখানে পেঁচিয়ে দিলাম, দুই পাশে বেশ যে ফোমের ছোপাগুলো হয় সেগুলো। তারপর ছোপার পুরুত্বটা, তারপর দুইটা ছোপা যে পার্ট সেই পার্টটা এঁকে দিলাম। তারপর যেটাতে হাতল মানে হাত দেই সেই অংশটা উপরে দিয়ে দুই পাশে এঁকে দিলাম। এরপর পিছনে যে হেলান দেওয়ার অংশটা সেই অংশটা এরপরে এঁকে দেবো। ও যে হাতলের অংশটা আঁকলাম এবং পিছনে হেলান দেওয়ার অংশটা এখন আঁকছি, একটু বাঁকা করে দিলাম, দুই পাশে উঠিয়ে একটু রাউন্ড করে দিলাম। এই ছোপাটাও আঁকা হয়ে গেল। এখন এই ছোপার পরে একটা ফুলদানি আঁকবো। ফুলদানির মুখটা আঁকলাম, তারপর দুই পাশের গলার অংশটা আঁকছি, তারপর নিচের অংশটা, ভাস্টার যে নিচের অংশটা একটু ফোলা থাকে সেটা, তারপর একেবারে নিচের অংশটা যেখানে থাকে সেই অংশটা। এরপর ফুল আঁকছি, গোল দিয়ে চারপাশে গোল গোল করে দিলাম, অনেকগুলো ফুল রাখলাম। এটা বেনামি ফুল, এক ধরনের ফুল হলেই হবে ফুলের ভাজ বোঝানোর জন্য। এখন পাতা আর ওর ডাটাগুলো দিচ্ছি, মানে ডালগুলো, ডালের অংশগুলো। এটাও ড্রয়িংটা হয়ে গেল। তারপর এখন ডিজাইন করে দিচ্ছি, কিছু ফুলের ভাসটাতে ডিজাইন থাকবে সেই ডিজাইনগুলো করে দিলাম। এরপরের অংশে এটা আমরা আলমারি আঁকবো। আলমারির নিচের অংশটা আঁকলাম, তারপরে একে উপর পর্যন্ত নিয়ে যাচ্ছি, উপর পর্যন্ত নিয়ে যাচ্ছি, দুই পাশে দুটো লম্বা লাইন দিচ্ছি এরিয়াটা আঁকার জন্য। তারপরে নিচের অংশটা একটু বড় এবং বাড়তি, বেসমেন্টটা মূলত, এবং একটা কটা পার্ট আছে, দুটো পার্ট আছে, সেই দুটো পার্টও তৈরি করে ড্রয়িং করে দিলাম। এরপর উপরের লাইনটা দিলাম, চারপাশে একটা বিট আছে, বিট থাকবে, সেই বিট মানে ডাবল ডাবল লাইন দিচ্ছি চারপাশেই। এই যে ডাবল লাইন হয়ে গেল এপাশে এপাশে, দুই পাশে হয়ে গেল ডাবল লাইন, উপরে দিলাম এবং
নিচ থেকে একটু উপরে একটা পার্ট করি করলাম, এখানে দুটো পার্ট থাকবে, উপরে দুটো পার্ট থাকবে, ধরার হাতল থাকবে এবং তালা চাবির জন্য চাবির অংশ থাকবে, দুই দিকে দুটো হাতল থাকবে, নিচেও একই অবস্থা, একটা চাবির অংশ আর একটা হাতল, এটাও হয়ে গেল। এখন ঠিক গোড়া থেকে সামনের দিকে একটা লাইন বেঁকে আসবে, কারণ এই দিকের বাম পাশের ওয়ালটা এদিকে চলে আসছে, একটা ঘরের অংশ হয়ে গেল। উপরে সিঁড়ির পাশে ওয়ালে একটা আমরা পতাকা এঁকে দেব, পতাকা ঝুলে আছে সেটা এঁকে দিলাম। এরপর বঙ্গবন্ধুকে আমরা আঁকব, এই যে মাথার জন্য একটা গোল নিচ্ছি, গোল, তারপর দুই পাশে দুটো কান এঁকে দিলাম, গলার জন্য একটা অংশ নিলাম, দুই পাশে দুটো লাইন দিলাম এবং ঘাড়টার জন্য একটু বেঁকে দুই দিকে দুটো লাইন দিলাম। এরপর মুজিব কোট পরে থাকে, সেই মুজিব কোটের জন্য হাতা, এই যে হাতা আঁকছি, মুজিব কোটটা এই যে হয়ে গেল মুজিব কোট। এরপর মুজিব কোটের নিচে ওই যে কোনায় যে একটু কাটা অংশ থাকে সেটা দিলাম। তারপর এখন পাঞ্জাবিটা এঁকে দেবো, ওর পরে এই যে পাঞ্জাবিটা এঁকে দিচ্ছি মুজিব কোটের পরে, না একটু মনে হয় ছোটো হয়ে গেল, একটু লম্বা করার জন্য একটু ড্রয়িং করে নিলাম, মুজিব কোটটা একটু ছোটো ছোটো লাগছিলো তাই ইরেজ করে দিলাম, ইরেজ করে দিয়ে একটু লম্বা করে দিচ্ছি, কোনাটা তৈরি করে দিচ্ছি। এরপর এই যে পাঞ্জাবির অংশটা আঁকছি, কোটের নিচে যে পাঞ্জাবি পরতো সাদা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আঁকা বাঁকা করে দিলাম, ভাঁজগুলো একটু দিয়ে দিচ্ছি, এটাও হয়ে গেল। এখন পাজামা আঁকবো, এই যে পাজামার জন্য দুই পাশে দুটো লাইন দিলাম, মাঝখানে একটা লাইন দিলে দুটো পায়ের জন্য পাজামা হয়ে গেল। পাজামার শেষটা আঁকলাম যেখান থেকে পা বেরোবে, এই যে পায়ের গোড়ালিটা বাঁকা করে গোড়ালিটা আঁকছি, দেখো কীভাবে আঁকছি। তারপরে দুই দিকে দুটো পা ছড়িয়ে দিলাম। এরপর হাতের পাঞ্জাবির যে হাত, সে হাত আঁকছি, এই যে পাঞ্জাবির হাতা হয়ে গেল। তারপর ওখান থেকে হাত বের হবে, এই যে বুড়ো আঙ্গুলটা, তারপরে এইদিকে যে হাতের আর চারটা আঙ্গুল, সেই আঙ্গুলটার একটা পার্ট করে দিলাম এবং চারটা আঙ্গুল বের করে দিলাম। ঠিক ও পাশেও পাঞ্জাবির হাতাটা হবে এবং হাত বেরিয়ে থাকবে, এটা হলো মাথার নিচে থাকবে হাতটার কিছু অংশ, কিছু অংশ দেখা যাবে, কিছু অংশ মাথার নিচে থাকবে। এই ড্রয়িং হয়ে গেল। তারপরে মুজিব কোটটার গলাটা তৈরি করে দিলাম, এই ড্রয়িংটা শেষ, পেন্সিল ড্রয়িং শেষ। এবার এই জিনিসটা হুবহু কলম দিয়ে ড্রয়িং করে দেব, ওটা একটু ভালো করে দিচ্ছি পেন্সিল দিয়ে। ও না, এটা হলো যে রক্ত যে গড়িয়ে পড়ছে, সেই রক্ত গড়িয়ে পড়ার এরিয়াটা ড্রয়িং করে নিচ্ছি, সিঁড়িতে যে রক্ত গড়িয়ে পড়বে সেই এরিয়াটাও ড্রয়িং করে নিচ্ছি, ড্রয়িং করে নিলাম, সেটাও ড্রয়িং হয়ে গেল। উপরে একটা কাগজে ঝুলানো আছে 15ই আগস্ট, সেটা লিখছি, এটা আসলে সেই সময় ছিল না কিন্তু আমাদের ছবির থিমের কারণে এটা আমরা এখানে 15ই আগস্ট ঝুলিয়ে দিলাম। ছবিটাকে আরও নির্দিষ্ট করার জন্য 15ই আগস্টের একটা ক্যালেন্ডারের মতো একটা ঝুলিয়ে দিলাম, এই হয়ে গেল। এখন হলো সিডি মার্কার নিয়ে পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছি হুবহু তাই ড্রয়িং করব। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বন্ধুবান্ধবদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওর কালার পার্টটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। সেই ভিডিওতে একের পর এক কীভাবে কালারগুলো ব্যবহার করা যায় তার নিখুঁত বর্ণনা এবং প্রয়োগ দেখানো আছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।